হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দয়ে ভালো আছি। তো আমি লাস্ট টাইম দুইটা ভিডিও দিয়েছিলাম ডায়েটের, আপনাদের অনেক সাড়া অনেক ভালোবাসা পেয়েছি, সবার অনেক জানা অজানা তথ্য আমাকে ইনবক্স করেছেন, আমি যথাসাধ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আর কি। আমি যেভাবে যেভাবে করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এর থেকে বেশি কিছু জানতে হলে আপনাদেরকে অবশ্যই ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও ফলো করতে হবে। আর আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার ডেইলি ব্লগের পাশাপাশি আমি আপনাদেরকে একটা ডায়েট রেসিপি দেব, আমি যা যা খেয়েছি সেই প্রেক্ষিতে আপনাদের একটা রেসিপি আমি দেওয়ার চেষ্টা করবো না, আমি অবশ্যই দেব। মাঝে মাঝে মিস্টেক হয়ে যেতে পারে ব্যস্ততার কারণে। সো আপনারা যারা ডায়েট করতে চান কিটো ডায়েট, তো ব্যাপারটা অনেক মজার 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 জিনিস খেতে পারবেন, ফ্যাট জিনিস খেতে পারবেন, গরুর মাংস, মাছ মাংস, ঘি, কোনো কিছুই আপনাদেরকে বাদ দিতে হবে না, শুধু ভাত রুটি আর গিয়ে হচ্ছে চিনি, মিষ্টি জাতীয় জিনিস ভাত রুটি, এগুলি আপনাকে বাদ দিলেই আপনি আদার্স সব খেতে পারবেন। তো ফ্রুটস আপাতত খেতে পারবেন না, যখন আপনারা ডায়েট কমিয়ে আপনারা কন্ট্রোলে থাকবেন তখন আপনারা ফ্রুটস খেতে পারবেন, বাট যখন কিটো ডায়েট করবেন তখন কোনো মিষ্টি ফল খেতে পারবেন না, আবার অনেক সবজিও খাওয়া যাবে না, যেমন মিষ্টি কুমড়া, তারপর কাঁচা পেঁপে। তো এই কথা চিন্তা করেই আমি কি কি খাওয়া যাবে কি কি খেয়েছি আমি আর কি, সেই ডায়েট হিসেবে আমি আজকে একটা ডায়েট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর টেনে ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নিউ, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে। তো গাইস আজকের রেসিপিটি দেখে নিন, টাটা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটা ডায়েট রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। যারা কিটো করেন, কিটো সম্পর্কে জানেন, তারা সবাই জানেন কিটো ডায়েটে ডিমটা কতটা জরুরি, প্রতিদিন 2-4টা ডিম অবশ্যই খেতে হবে। তো আমি এখানে একটা প্যানে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলটা অবশ্যই খাঁটি হতে হবে, দেখতেই পাচ্ছেন আমার তেলটা দেওয়ার পরে ফেনা ফেনা হয়ে গেছে, এটা থেকেই অনেক সময় বোঝা যায় যে এটা আসলে খাঁটি সরিষার তেল। সো আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি, মরিচ আর গিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি, এটা একটু ভেজে এর মধ্যে আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিব। তো এখানে আমি চাল কুমড়ো নিয়েছি একদম সতেজ, তো চাল কুমড়োটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনারা কিন্তু ভুলেও কেউ সোয়াবিন তেল খেতে যেন না, সোয়াবিন তেল আসলে আমাদের হেলথের জন্য কতটা মারাত্মক সেটা জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে দিয়েছি, এটা আমি এখন নেড়ে চেড়ে একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমার এই অবস্থা, সবজিটা থেকে পানি ছেড়ে দিয়েছে, সবজিটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি 2টা ডিম দিয়ে দেবো এর মধ্যে, কারণ যারা ভাজা ডিম খেতে খেতে একঘেয়েমি হয়ে যায় তাদের জন্য মূলত রেসিপিটা, আপনাদের সবজি খাওয়াটাও হবে আর ডিম খাওয়াও হবে, সেজন্য এভাবে করলে আসলে শর্টকাটও হয় আর 2টা পুষ্টি আপনারা একসাথে পাবেন। সো এভাবে নেড়ে চেড়ে আমি আরও ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য, যখন সবজিটা হয়ে যাবে। তো এখন আমার সবজিটা হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, সবজিটাও হয়ে গেছে, ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছে, তো রেডি হয়ে গেছে শর্টকাট আমার ডায়েট রেসিপি। সকালে 2টা ডিম অবশ্যই ঘিয়ে ভেজে খাবেন, আর এটা আপনারা দুপুরে খেতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন, সাথে আপনাদের প্রয়োজন অনুসারে মাছ মাংস নিয়ে খেতে পারেন। তো কেমন লাগলো আমার ডায়েট রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।